এই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য খুব সিম্পল একটা রোবোটিক টুলস নিয়ে আসলাম, বাজেট ফ্রেন্ডলি একটা ড্রিল টুলস। তো আমি এটিকে আপনাদের আজকে আনবক্সিং করে দেখাবো এবং এটি আমরা কোথা থেকে কিনলে খুব কম দামে কিনতে পারবো আমি আজকে আপনার এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো আমাদের সেই ড্রিল টুলস। এখানে বিভিন্ন ধরনের দেওয়া আছে। এই হলো আমাদের সেই ড্রিল মেশিনটি এবং এর সাথে রয়েছে একটা অ্যাডাপ্টার। তো এই হলো আমাদের অ্যাডাপ্টার, আমি আস্তে আস্তে এগুলোকে দেখি। এরপরে আমাদের এখানে বিভিন্ন ধরনের টুলস রয়েছে, যেখানে আমরা বিভিন্ন ধরনের ড্রিলের যে মাথা আছে, ড্রিল চকযুক্ত বলা হয়, সেগুলো সব এখানে দেওয়া আছে। ফার্স্টলি আমরা দেখবো আমাদের যে অ্যাডাপ্টারটি আছে সেটির কনফিগারেশন। তো এটি হলো 220 ভোল্ট থেকে 50 হার্জ 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার এবং 1000 মিলিঅ্যাম্পিয়ার। আর এই হলো আমাদের সেই ড্রিল মেশিনটি, যেটা আমরা এখানে সুইচ আছে একটা অন। এখানে যেটা করানো সেটা হলো আমাদের এই অ্যাডাপ্টারটিকে আমাদের যে ড্রিলটি আছে তার সাথে লাগাতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কানেক্টর আছে, আমি এখানে মেল কানেক্টরটি এখানে লাগিয়ে নিলাম। তো এটি লাগানোর পর আমাদের ড্রিলটি কাজ করবে। তো সেজন্য আমাদের কী করতে হবে, আমাদের এখানে এসি পাওয়ার আপ করতে হবে। তো আমি এখানে 220 ভোল্ট এসি পাওয়ার আপ করে দিলাম। আমাদের অ্যাডাপ্টারটি এখানে রাখার পরে আমাদের এই সুইচটি দিলে আমাদের ড্রিলটি কাজ করবে। তো আপনারা আশা করি এটি দেখে বুঝতে পারছেন। তো এখানে যেটা করতে হবে, আমাদের এখানে একটা দেখতে পাচ্ছেন একটা পুশ বাটনের মতো আছে, এটিকে চেপে আমরা আমাদের এই যে ড্রিলটির এই মাথাটিকে খুলবো। খোলার পরে এখানে আমরা যে কোনো বিট লাগাতে পারবো। তো আমি এখান দিয়ে যে কোনো একটা বিট আপনাদের লাগিয়ে দেখাই। তো এখানে 5টা 6টার মতো বিট দেওয়া আছে। তো আমি এখানে একটা নর্মাল একটা বিট আপনাদের লাগিয়ে দেখাই। আমাদের যেটা করতে হবে, আমাদের বিটটিকে এখানে লাগানোর জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছেন একটা ছোটো পিনের মতো আছে, এটিতে এখানে বসিয়ে তার উপরে আমাদের এটিকে লাগিয়ে দিতে হবে। তো আপনারা এখানে এটিকে পুশ করে ধরে রেখেন, দেন আপনারা এটিকে খুব শক্তভাবে হাত দিয়ে আটকিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এটি রয়েছে। তো আমি একটি পিভিসি বোর্ডকে ডিলিট করি। তো আমি দেখতে পাচ্ছেন এরকম একটা বিট এখানে লাগিয়ে নিলাম। তো এখন আমাদের যে সুইচ অন করলে আমাদের, তো এই আপনারা দেখতে পেলেন আমাদের ড্রিলটা কীভাবে কাজ করে। তো এখানে বিভিন্ন ধরনের কিট রয়েছে যেগুলো আপনারা ইউজ করে খুব সহজে আপনাদের ছোটো ছোটো বিভিন্ন কাজ আপনারা ইউজ করতে পারবেন। বা আপনারা অনেকেই ড্রিল 7.7 5G মোটর আছে, আপনারা চাইলে সেগুলো দিয়ে ড্রিল বানাতে পারেন। তবে সেগুলোর অনেক পাওয়ারফুল হওয়ার কারণে দেখা যায় আমাদের সূক্ষ্ম যে কাজগুলো করার ক্ষেত্রে আমাদের এরকম একটা ছোটো ড্রিলের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনারা খুব সহজে এরকম ড্রিলিং করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই পপিস্টিক কত পাতলা। তো এটিকে ছিদ্র করার জন্য আমাদের এই ধরনের ড্রিলই প্রয়োজন। আমাদের সেখানে বেশি পাওয়ারফুল ড্রিল হলে আমাদের এই এটিকে নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনারা এরকমের ছোটো ড্রিল DIY প্রোজেক্টের ক্ষেত্রে আপনারা এইগুলোকে ইউজ করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং যাদের এই ধরনের ড্রিল লাগবে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের নাম দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান দিয়ে যোগাযোগ করে এই ড্রিলগুলোকে সংগ্রহ করতে পারেন।